হ্যালো বন্ধুরা, তো দেখো সকাল সকাল সাজুগুজু করে একদম নদীর পাড়ে চলে এসেছি। তো কোথায় যাচ্ছি আমি বলো তো, তোমরা গেস করে বলো যে আমি কোথায় যাচ্ছি। তো আবার সেই নদী পেরিয়ে আর প্রচণ্ড রৌদ্রের মধ্যে যেতে হচ্ছে, আর ঠিক মানে ঠিক সময় ঠিক জিনিস নিতে মানুষ ভুলে যায়। আমিও তেমনি ছাতাটাই নিতে ভুলে গিয়েছি, কারণ কি বাইকে করে এসেছিলাম, তো সে কারণে ছাতাটা নিতে ভুলে গিয়েছি। তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যালো বন্ধুরা, তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা বুঝতেই পারছো আমি কোথায় এসেছি। তো চলে এসেছি বাপের আলয়, তো শ্বশুর আলয় ছেড়ে বাপের আলয়। হচ্ছে মেয়েদেরকে হচ্ছে পাখির মতন হতে হয়, তো একটা আলয় ছেড়ে আর একটা আলয়ে আসতে হয় সময় সাপেক্ষে আর কি। তো হচ্ছে আমার দিদির ছোটো মেয়েটা একটু অসুস্থ, তো ওই জন্য তড়িঘড়ি করে চলে আসলাম একটু ওকে একটু দেখবো বলে। তো ওকে নিয়ে চলে যাবে আর কি অনেক দূরে হসপিটালে, তো সেই কারণে একটু দেখতে এসেছি। আর এসেই প্রচণ্ড তো গরম, দেখতেই তো পেলে একদম রোদে পুড়ে পুড়ে আসতে হয়েছে, শরীর পুরো অসুস্থ হয়ে গিয়েছে। আর এই যে দেখো আমার সঙ্গে, অনেক দিন পরে তোমাদেরকে দেখাবো, হাই করে দাও নোনা একটু। তো ও আর আমি দুজনে মিলে একটু যাচ্ছি, যে আমাদের এখানে যে তোমাদের হচ্ছে চতুর্দশীর ব্লগে দেখিয়েছিলাম যে শিবের যে মন্দিরটা আছে, তো ওখানে একটু নিয়ে চলে যাচ্ছি। তো ও যেহেতু ওরা বা কালকে বাড়ি চলে যাবে আর কি, তো সেই কারণে তো সেই জন্য ওকে একটু মেলা থেকে ঘুরিয়ে আনছি। মেলা বলতে আমাদের এখানে চড়ক উৎসব তো হবেই বড় করে, বুঝতেই পারছো। তো সেজন্যই দিদি বলছে যে যাও ওকে একটু ঘুরিয়ে নিয়ে আয়, তো চলে যাবে কালকে, তো ওই জন্য যাচ্ছি। এখন হচ্ছে চড়ক উৎসব বলতে কালকে থেকে শুরু হবে, এখন ওই বিকেলবেলা হয় না, বাচ্চাদের একটু খেলাধুলো দিয়েছে, তো সেই জন্যই একটু যাচ্ছি আর কি। আর হচ্ছে কালকে থেকে চড়ক অবশ্যই আমি তোমাদের শেয়ার করবো। চড়ক বলতে এখানে যেভাবে মেলা হয় আমাদের এখানে, তো কালকে আছে জল ঝাঁপ, তারপরে আছে নীল পুজো, তারপরে আছে ঝাঁপ মানে উপর থেকে ঝাঁপ আর কি। তো অবশ্যই আমি তোমাদেরকে সবটাই দেখাবো, কিভাবে আমাদের গ্রামের বাড়িতে কিভাবে চড়ক উৎসব হয় পুরো ব্লগে আমি দেখাবো। তো তোমরা অবশ্যই আমার ব্লগগুলো ফলো করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখো। তো চলো আজকে দিনের বেলা একটু তোমাদের মন্দিরটা অবশ্যই ঘুরিয়ে দেখাবো। আর এত গরমে বন্ধুরা হেঁটে হেঁটে গিয়ে মানে কি বলবো, হেঁটে হেঁটে যাচ্ছি আর তোমাদের সাথে কথা বলছি পুরো হাঁপিয়ে পড়ছি। আর এই চারিদিকটা দেখো একদম আমার শ্বশুরবাড়ির দিকে সারা মাঠে দেখেছো তো, ধান আর ধান ধান জমি। কারণ কি বলো তো, ওখানে মাটির খুব কাছেই জলটা পাওয়া যায়, তো সে কারণেই শ্যালো বসানো হয় আর সেই জল থেকেই চাষটা করা যায়। আর আমাদের এই দিকটা মানে আমার বাপের বাড়ির এই দিকটায় জল একদমই নেই যাকে বলে, তো খাওয়ার জলই তাই সময় সময় পাওয়া যায় না, তো ওই জন্য এখানে ধান চাষের পরিমাণটা খুব কম। কারণ পুকুরে জল দিয়ে শুধু ধান চাষ হয় না, প্রচুর পরিমাণে জল লাগে ধান চাষে, আর অসময়ে ধান চাষে তো আরও বেশি করে জল লাগে, তো সেই জন্য। তো চলো আর বেশি কথা বলছি না, তো মন্দিরে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, যেতে যেতে একটা পেয়ারা বাগান চোখে পড়লো আর কি, তো ওই জন্য পেয়ারা বাগানটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখো কতটা জায়গা জুড়ে পেয়ারা বাগান, আর বললাম যে কিছু কিছু জায়গায় ধান চাষ হয়েছে, এই যে দেখো ধান চাষটা হয়েছে কিছু কিছু জায়গায়, এত সুন্দরভাবে হয়েছে। তো যারা যাদের যেরকম জলের পরিমাণ, তো সেইভাবেই তারা চাষ করে আর কি। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আমরা পুরো মন্দিরে চলে এসেছি, আর এই যে দেখো মন্দিরে খেলাধুলো হচ্ছে, তো ছোট ছোট বাচ্চাদের খেলাধুলো। তো এখানে দেখো বলে মানে বোতলের উপরে বল রেখেছে, আর নিচে একটা করে গ্লাসের মধ্যে বলটাকে ফেলতে হবে। তো বিভিন্ন রকমের খেলা হয় আর কি, বাচ্চাদের বড়দের বিবাহিত মহিলাদের সবারই খেলা হয়, সব ধরনেরই খেলা। আর এই যে দেখো পাড়ার সব বউ মেয়েরা সব চলে এসছে, আর এইভাবে গোল হয়ে বসে গিয়েছে। তো আমাকে দেখে সবাই ডাকলো, কথাও বললো সবাই, অনেকদিন পরে দেখা হলো আর কি সবার সাথে। তো এখানকার অনেক বাচ্চাই সব আমার কাছে পড়তো। Thank you.
দেখো এইভাবে সন্ন্যাসীরা মন্দিরের মধ্যে আবার প্রবেশ করে, আবার সকাল হলে বেরিয়ে যায় নগর ভ্রমণে। তো এইভাবেই পুজোটা হয় আর কি। তো পরের দিন মানে সেই দিনই এসে আর তোমাদের সাথে কথা বলা হয়নি, পরের দিন থেকে আবার ব্লগটা স্টার্ট করেছি। দেখো এই যে আমাদের বড় বুচু, তো ওরা আজকে রেডি হয়ে গিয়েছে, ওরা আজকে বাড়ি চলে যাবে, কারণ কি ওই দিদির মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। তো আমাদের এই দিক থেকে নয়, কিছুদিন বাকি আছে বলে তাই বাড়ি চলে যাচ্ছে। এই যে দেখো সবাই মিলে বেরিয়ে রেডি হয়ে আসছে, ওই যে আমার বৌদির কোলে ছোট পুজু, তো ওই আর কি ভীষণ অসুস্থ, তো ওই জন্য ওকে নিয়ে যাবে আর কি। তো আমার দিদির শ্বশুর বাড়ির ওই দিক থেকে যাবে, সে কারণেই ওরা চলে যাচ্ছে। আর দেখো একদমই সকালবেলা, তবুও দেখো প্রচণ্ড রৌদ্রের দাবদাহ, তোরা এই যে ভ্যানে উঠে যাচ্ছে, উঠে একদম সোজা বাড়ি চলে যাবে। গতকালকের পর থেকে তোমাদের সামনে এসে আর কথাই বলা হয়নি। তো কালকে তো তোমরা তো দেখলেই যে একটু মানে কি বলবো, আমাদের এখানে যে মন্দির আছে ওই মন্দিরের দিকে গিয়েছিলাম আমি আর আমাদের বড় পুচু, তো ওকে একটু জাস্ট ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। আর আজকে সকালবেলা ওরা তো চলেই গেল, তোমরা তো দেখতেই পেলে, কালকে রাতে এসে তোমাদের সামনে এসে আর কথা বলা হয়নি, কারণ আমাদের এখানে একটু কারেন্টের সমস্যা হচ্ছিলো আর কি। তো সে কারণেই এসে আর কথা বলা হয়নি আর কি। আর বুঝতেই পারছো দিদি আজকে চলে যাবে, তো সেই জন্য কালকে একটু গল্প টল্পও হয়েছিল, সব কিছু মিলেমিশেই মানে কি বলবো ক্যামেরার সামনে এসে আর কথা বলা হয়নি। আর তার উপরেও আমার প্রচণ্ড ঘুম পেয়ে গিয়েছিল, কারণ কি বলতো আমার না একটু জার্নি করা সহ্য হয় না। একটু জার্নি করে যদি আসি এইখান থেকে এইটুকু মানে আমি শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি এসেছি, তাতেই আমার কষ্ট হয়ে গিয়েছে, তো ওই জন্য তাড়াতাড়ি ঘুমিয়েও গিয়েছিলাম। সে কারণেই সব কিছু মিলেমিশে তোমাদের সামনে এসে আর কথা বলা হয়নি। আর দিদিরা মানে কি বলবো মন খারাপ করে দিয়ে চলেই গেল সকালবেলা, তো না গেলেও উপায় নেই বন্ধুরা, এমন পরিস্থিতি এমন কন্ডিশনের মধ্যে আছে, প্রচণ্ড খারাপ পরিস্থিতি আর প্রচণ্ড খারাপ কন্ডিশন, তো সব কিছু মিলেমিশে ওই জন্য ওদের যেতেই হলো। আর প্রচণ্ড রৌদ্র বুঝতেই পারছো, আর ছোটো বাচ্চা নিয়ে যাওয়াটা কতটা চাপের ব্যাপার, তো যারা ডেলি যাতায়াত করে তারাই বোঝে এই রোদের মাহাত্ম, ঘরের মধ্যে থেকে কিন্তু বোঝা যায় না। তো আমি কালকে এসেছি, কালকের আমার পুরো মানে কি বলবো অর্ধেক জীবন বেরিয়ে গিয়েছে এরকম একটা ব্যাপার, এতটাই রৌদ্র, রৌদ্রের যে একটা তাপ প্রচণ্ড ঝাঁঝালো, আর এই বাচ্চা নিয়ে ছোটো বাচ্চা নিয়ে মানে বুঝতে পারছো কীভাবে যাবে। তো ওই জন্য ওরা তো বেরিয়ে গেল, সকাল সকাল বেরোনোর উপায় নেই, কারণ আমাদের এই দিকটায় লাইনের বোটের ব্যাপার আছে আর কি। মানে যে অনেক সকালে বেরোবে, যে 7টার সময় বেরোবে, তাতে করে বাচ্চা নিয়ে গেলে গাড়িতে করে গেলে না অনেক সমস্যা, মানে কি বলবো, আর বোটে গেলে এক টানা চলে যেতে পারবে একদম নৌকো পথে আর কি, যাকে বলে নদী পথে, কোনো সমস্যা হয় না আর কি। তো ওই জন্য ওরা হচ্ছে 9টার সময় যে বোট দেবে, তো সেই বোটে যাবে বলে বেরিয়ে গিয়েছে আর কি। এতক্ষণ অনেক দূরই চলে গিয়েছে, বলতে বলতে এখন 10:40ও হয়ে গিয়েছে অলরেডি, অনেক দূর মানে অনেকটাই চলে গিয়েছে প্রায়। আর আমার দিদি আমার মানে দিদির বাড়িটা অনেকটাই দূরে, আমার বাড়ি ছেড়ে আরও একটু দূরে আর কি, আরও যেতে হয়, তো ওদের পৌঁছতে প্রায় 12টা তো অবশ্যই হয়ে যাবে, আর এই রৌদ্রের মধ্যে যাবে। সবাই থাকলে একসঙ্গে, সবাইয়ের মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে বন্ধুরা দেখবে। আর যদি পরিবারের বা ফ্যামিলির মধ্যে কেউ একটু অসুস্থ হয় না, আরও তার উপরে যদি ছোটো বাচ্চা হয়, তারপরে মন মানসিকতা কিছুই ভালো থাকে না। ভালো যতই ভালো করার চেষ্টা করি না কেন, হাসা হাসি কথাবার্তা যাই বলি না কেন, তবু দেখো মনের মধ্যে একটা সংশয়বোধ থেকে যাবে, যার জন্য স্বতঃস্ফূর্ত হওয়া যায় না, স্বতঃস্ফূর্তভাবে যে আনন্দ সেটা করা যায় না কোনোভাবে। তো যাই হোক বন্ধুরা, তো দিদিরা তো চলেই গেল, তো আমি আর বৌদি হচ্ছে আজকে যাব একটু মার্কেটে। তো মার্কেটে কেন যাব বলে দেই, এই কারণ কি হচ্ছে চৈত্র মাস মানে বুঝতেই পারছে চৈত্রের সেলার এক সেল আর কি, সেলের একটা ব্যাপার আছে, প্রত্যেকটা দোকানই সেল এরকম একটা ব্যাপার। তো যাই হোক, যাই কেনা হোক নাইটি শাড়ি, যাই হোক সেলের একটা ছাড় থাকে, 50% বা 40% ডিসকাউন্ট এরকম থাকে, তো সে কারণে একটু যাব ভাবছি, এখনও সঠিক নই যে যাব কি, তো যাবো ভাবছি, বৌদি বলছে যে যাবো, তো দেখি যদি যেতে পারি তাহলে নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো চলো এই ব্লগটা আর একটু বাড়াবো না, এই ব্লগটা এই পর্যন্তই, আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর যারা নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রেখো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর বাপের বাড়িতে এসেও মানে মন ভালো নেই এরকম একটা ব্যাপার আর কি, যেন মনে হচ্ছে কেমন কেমন একটা মনে হচ্ছে যেন যে একটা ছোটো বাচ্চা অসুস্থ, তো সেই কারণে আর কি ভালো থাকার চেষ্টা করছি।
তো চলো আর তোমাদের সাথে কথা বলছি না, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই নিজের যত্ন নিও, আর এই গরমের মধ্যে শুধু লবণ আর চিনির জল খাও। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।